আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাজ। আপনাদের জন্য পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের মহরম পর্ব। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। পতি বিয়োগে নারী জাতিকে 4 মাস 10 দিন বৈধব্য ব্রত পালন করিতে হয়। সামান্য বস্ত্র পরিধান করিয়া নিয়মিতাচারে মৃত্তিকায় শয়ন করিতে হয়। সুগন্ধ তৈলস্পর্শ, চিকুরে চিরুনি দান, মেহেদি কি অন্য কোনো প্রকারে আরও শরীরে লেপন যাহাতে স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি করে তাহা সমুদয় হইতে একেবারে বর্জিত থাকিতে হয়। জয়নাবের বৈধব্য ব্রত এখানে শেষ হয় নাই। পরিধানে মলিন বসন, আব্রু অর্থাৎ চক্ষু কর্ণের মধ্যস্থিত উভয় পার্শ্ব হইতে কপোলষ্ঠের নিম্ন দিয়া সমুদয় স্থানকে আব্রু কহে। এই আব্রুস্থানে অপর পুরুষের চক্ষু পড়িলেই শাস্ত্রানুসারে মহাপাপ। স্ত্রীলোকের পদতল উপরিস্থিত সন্ধিস্থান উলঙ্গ থাকিলেও মহাপাপ। সমুদয় অঙ্গ বস্ত্রে আবৃত করিয়া যদি উপরিস্থিত স্থানদ্বয় অনাবৃত রাখে তাহা হইলে তাহাকে উলঙ্গ গান করিতে হয়। স্থূলকথা মণিবন্ধ হইতে পায়ের গুলখা পর্যন্ত এবং নির্দিষ্ট আব্রুস্থান বস্ত্রাবৃত না থাকিলে জাতীয় ধর্মানুসারে তাহাকে উলঙ্গ গান করিতে হয়। এই প্রকার বস্ত্রের ব্যবহার করিতে না পারা সত্ত্বেও আমাদের দেশে জানানা রীতি প্রচলিত হইয়াছে। আবার কোনো কোনো দেশে শাস্ত্রের মর্যাদা রক্ষা ও স্ত্রী স্বাধীনতায় বাধা দেওয়া অনুচিত বিবেচনায় বোরকা অর্থাৎ শরীর আবরণ বর্ষণের সৃষ্টি হইয়াছে। উক্ত প্রদেশে সচরাচর প্রকাশ্য স্থানে বাহির হইতে হইলে বোরকা ব্যবহার হইয়া থাকে। জয়নাব শাস্ত্রসঙ্গত বৈধব্য অবস্থায় শুভ্র বেশ পরিধান করিয়া ঈশ্বরের উপাসনায় দিবস যামিনী যাপন করিতেছেন। হস্তে তসবি, জপমালা, সংসারের সমুদয় কার্য পরিত্যাগ করিয়া অদৃষ্টের লিখন অখণ্ডনীয় বিবেচনাতেই আন্তরিক দুঃখ সহ্য করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া আছেন। এত মলিন ভার, অথচ তাহার স্বাভাবিক সৌন্দর্য ও রূপমাথুর্যে মনুষ্য মাত্রেই বিমোহিত। মুসলিম যথাসময়ে জয়নাবের ভবনে উপস্থিত হইলেন। স্বাধীন দেশ, স্বাধীন প্রকৃতি, নিজের ভালোমন্দ নিজের উপরই নির্ভর। বিশেষ পূর্ণবয়স্ক হইলে বিবাহ বিষয়ে স্বেচ্ছাচারিতা হইয়া থাকে, নিজের বিবেচনার প্রতি সমস্ত নির্ভর করে। জয়নাব পিতার বর্তমানেও দেশীয় প্রথা অনুসারে এবং শাস্ত্রসঙ্গত স্বাধীনভাবেই মুসলিমের সহিত তথা কহিতে লাগিলেন। তাহার পিতা অদূরে দণ্ডায়মান থাকিয়া উভয়ের কথোপকথন শ্রবণ করিতে লাগিলেন। মুসলিম বলিলেন, ঈশ্বর প্রসাদে পথশ্রম দূর হইয়াছে। সতী, যে উদ্দেশ্যে আমি দত্তকর্মে নিযুক্ত হইয়া আসিয়াছি একে একে নিবেদন করি, শ্রবণ করুন। যদিও আপনার বৈধব্য ব্রত আজ পর্যন্ত শেষ হয় নাই, কিন্তু প্রস্তাব অধর্ম নাই। আমাদের দামেক সাধিপতি হজরত মাবিয়ার বিষয়ে আপনার অবিদিত কিছুই নাই। তাহার রাজ্য ঐশ্বর্য সকলই আপনি জ্ঞাত আছেন। সেই দামেক সাধিপতির একমাত্র পুত্র এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি আপনার নিকট আসিয়াছি। যিনি এজিদকে স্বামীতে বরণ করিবেন তিনি দামেক্স রাজ্যের পাটরানী হইবেন। রাজভোগ ও রাজপরিচ্ছদে তাহার সুখের সীমা থাকিবে না। আর অধিক কি বলিব, তিনি সেই সুবিশাল রাজ্যের অধীশ্বরী হইবেন। আর একটি কথা, পথে আসিতে আসিতে প্রভু মোহাম্মদের প্রিয় পরিষদ আক্কাস আমাকে কহিলেন, তিনিও আপনার প্রার্থী। ঈশ্বর তাহাকে সৃষ্টি করিয়া পুরুষ জাতির সৌন্দর্যের অতুল আদর্শ দেখাইয়াছেন। তিনি অতুল বিভোরের অধীশ্বর, তিনিও আপনার অনুগ্রহ প্রার্থনা করেন। অধিকন্তু প্রভু মোহাম্মদের কন্যা বিবি ফাতেমার গর্ভজাত হজরত আলীর ঔরস সম্ভূত পুত্র মদিনাধিপতি হজরত হাসানও আপনার প্রার্থী। কিন্তু এজিদের ন্যায় তাহার ঐশ্বর্য সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই, সমুজ্জ্বল রাজপ্রাসাদও নাই। এই সকল বিষয় সম্ভ্রম সম্পদশালী এজিদের সহিত কোনো অংশেই তাহার তুলনা হয় না। তাহার দ্বারা ইহকালের সুখ সম্ভোগের কোনো আশাই নাই, অথচ সেই হাসান আপনার প্রার্থী। এই আমার শেষ কথা, বিন্দুমাত্র আমি গোপন করিলাম না, কিছুমাত্র উত্তক্তি করিলাম না। এক্ষণে আপনার যেরূপ অভিরুচি। আদ্যপান্ত সমস্ত শ্রবণ করিয়া জয়নাব অতি মৃদুস্বরে সমুধর সম্ভাষণে বলিলেন, আজ পর্যন্ত আমার বৈধব্য ব্রত শেষ হয় নাই। ব্রতাবসানে অবশ্যই আমি স্বামী গ্রহণ করিব,
কিন্তু এ সময় সে বিষয়ে আলোচনা করিলেও আমার মনে মহাকষ্টের উদ্রেক হয়। কি করি, পিতার অনুরোধে এবং আপনার প্রস্তাবে অগত্যা মনের কথা প্রকাশ করিতে হইল। ঈশ্বর যে উদ্দেশ্যে আমাকে সৃজন করিয়াছেন সে উদ্দেশ্যের গুহ কারণ কেবল তিনিই জানেন, আমি তাহা সে উদ্দেশ্য সিদ্ধির উপকরণ, তাহা আমার জানিবার বা বুঝিবার ক্ষমতা নাই। আমি ক্ষুদ্র জীব, আমি কেন? অনেকে আপন আপন মূল্যের পরিমাণ বুঝিতে অক্ষম। দয়াময় ঈশ্বর আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন, যে প্রকারে জীবনযাত্রা নির্বাহ করিতে নিয়োজিত করিয়াছেন, বিধাতা অদৃষ্ট ফলকে যাহা অঙ্কিত করিয়াছেন তাহা অখণ্ডনীয় এবং অনিবার্য। কাজেই সকল অবস্থাতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিয়োজিত কার্যে কৃতকার্য স্বীকার করিয়া তাহাতেই পরিতৃপ্ত থাকা সর্বতোভাবে কর্তব্য। জীবন কয়দিনের, জীবনের আশা কি? এই চক্ষু মুদ্রিত হইলেই সকল আশা ভরসা ফুরাইয়া যাইবে। তবে কয়েকদিনের জন্য দুরাশার বশবর্তী হইয়া অমূলক উচ্চাশায় লালায়িত হওয়ার ফল কি? ধন সম্পত্তি রাজ্য বা রূপের আমি প্রত্যাশী নহি। বড় মানুষের মন বড়, আশাও বড়, তাহাদের সকল কার্যই আড়ম্বর বিস্তৃত, অথচ কিছুই নহে। বিশ্বাসের ভাগ অতি অল্প, স্থূল কথা বিষয় বিভোর, রাজপ্রাসাদ ও রাজভোগের লোভী আমি নহি। সে লোভ এ জীবনে কখনোই হইবে না, মনের কথা আজ অকপটে বলিলাম। মুসলিম কহিলেন, ইহাতে তো আপনার মনোগত ভাব স্পষ্ট বুঝিতে পারিলাম না। ইহা অপেক্ষা স্পষ্ট আর কি হইতে পারে? যিনি ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, তিনি যখন আমাকে দাসী শ্রেণীর মধ্যে গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন, তখন আমার ন্যায় সৌভাগ্যবতী রমণী অতি কমই দেখিতে পাইবে। আর ইহা কে না জানে যে তাহার মাতামহের নিমিত্তই জগতের সৃষ্টি। আদিপুরুষ হজরত আদম জ্ঞানপ্রাপ্ত হইয়া ঈশ্বরের নিকট কৃতজ্ঞতাসূচক সাঙ্গাষ্টে প্রাণীপাত করিয়া মস্তক উত্তোলন করিয়াই সেই দয়াময়ের আসনের শিরোভাগে যাহার নাম প্রথমেই দেখিয়াছিলেন, তিনি সেই প্রভু মোহাম্মদের দৌহিত্র। তিনি যখন জয়নাবকে চাহিয়াছেন, তখন জয়নাবের স্বর্গসুখ ইহকালেই সমাগত। পাপীর পাপের প্রায়শ্চিত্ত কোথায় না আছে, কিন্তু সাধু পুরুষের পদাশ্রিত হইতে পারিলে পরকালের মুক্তিপথের পাপ কণ্টক বিদূরিত হইয়া স্বর্গের দ্বার পরিষ্কার থাকিবে। তাহারা যাহার প্রতি একবার সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিবেন, সেই ব্যক্তি নরকাগ্নি হইতে মুক্ত হইয়া প্রধান স্বর্গ জান্নাতে নীত হইবে। আর অধিক কি বলিব, আমার বৈধব্য ব্রত পূর্ণ হইলেই প্রভু হাসান যে সময় আমাকে দাসিত্বে গ্রহণ করিবেন, আমি মনের আনন্দে সেই সময়েই সেই পবিত্র চরণে আত্মসমর্পণ করিব, অন্য কোনো প্রার্থীর কথা আর মুখে আনিব না। মুসলিম বলিলেন, জয়নাব, তুমি জগতে পবিত্র কীর্তি স্থাপন করিলে, জগৎ বিলয় পর্যন্ত তোমার অক্ষয় কীর্তি সকলের অন্তরে দেদীপ্যমান থাকিবে। ধন সম্পত্তি সুখ বিলাসের প্রত্যাশিনী হইলে না, রূপ মাধুরীতেও ভুলিলে না, কেবল অনন্তধামে অনন্ত সুখের প্রত্যাশাতেই দৃঢ়পণ করিয়া পার্থিব সুখকে তুচ্ছগান করিলে, আমি তোমাকে সহস্রবার অভিবাদন করি, আমার আর কোনো কথা নাই, আমি বিদায় হইলাম। মুসলিম বিদায় হইলেন। যথাসময়ে প্রথম ইমাম হাসান, পরে আক্কাসের নিকট সমুদয় বৃত্তান্ত করিয়া অপূর্ব চিন্তায় নিমগ্ন হইয়া দামেস্ক অভিমুখে যাত্রা করিলেন। মুসলিমকে জয়নাবের নিকট পাঠাইয়া এজিদ প্রত্যহ দিন গণনা করিতে লাগিলেন। তাহার গণনা অনুসারে যেদিন মুসলিমের প্রত্যাগমন সম্ভব সেদিন চলিয়া গেল। মুসলিমের আগমন প্রতীক্ষায় এজিদ সূর্যাস্তের কামনা করিয়া সন্ধ্যা দেবীর প্রতীক্ষা ছিলেন। তমময় সন্ধ্যাও দিবাকরের অস্তাচল গমনের সঙ্গে সঙ্গে দেখা দিলেন, কিন্তু এজিদ মুসলিমকে দেখিতে পাইলেন না। তাহার পর ক্রমে সপ্তাহ যায়, মুসলিমের সংবাদ নাই। যে পথ অতি কষ্টে একদিনে অতিক্রম করা যায়, সে পথ এজিদ মনোকল্পিত গণনায় অর্ধদিনে আনিয়া মুসলিমের প্রত্যাগমন সম্ভব স্থির করিয়া যে আশ্বস্ত হইয়াছিলেন সে তাহার ভ্রম নহে। কারণ প্রণয়াকাঙ্ক্ষী প্রাণাকাঙ্ক্ষিত প্রণয়রত্ন লাভের সুসংবাদ শুনিতে অমূল্য সময়কে যত শীঘ্র হয় দূর করিয়া এক দুই দিনে তিনবার সূর্যকে উদয় অস্ত করিতে ইচ্ছা করে। আবার সুখ সময়ের দীর্ঘতার জন্যে অনেকে অনেক সময় লালায়িত হয়। লেপল্যান্ডবাসী সহস্রবার ধন্যবাদ দেয়,
ইহা চিরকালই প্রসিদ্ধি আছে। সুখ সূর্য শীঘ্রই অস্তমিত হয়, সুখনিশি শীঘ্র শীঘ্র উষাকে আমন্ত্রণ করিয়া প্রভাতকে আনায়ন করে। সুখী দুঃখী পরস্পর সকলেরই আক্ষেপ এবং সকলেরই দুঃখ, কিন্তু স্বভাব কাহারও কথায় কর্ণপাত করে না, প্রণয়ীর প্রতি অথবা প্রণয়ের প্রতিও ফিরিয়া তাকায় না, বিরহীর দুঃখেও দুঃখিত হয় না। সময় যে নিয়মে যাইতেছে সেই নিয়মে কতদিন যাইবে তাহা কে বলিতে পারে? এজিদের মনে কত কথাই উদয় হইতেছে। কথা ভঙ্গিমার একমাত্র দোসর মারোয়ান, সে মারোয়ানও এক্ষণে উপস্থিত নাই, নানা প্রকার চিন্তায় চিন্তিত। মাবিয়া পীড়িত, তাহার ব্যাধি সাংঘাতিক, বাঁচিবার আশা অতি কম। এজিতে সেদিকে দৃকপাত নাই, পিতা সেবা শুশ্রূতাতেও মন নাই। প্রস্ফুটিত গোলাপদল, বিনিন্দ্রিত জয়নাবের সুকোমল বদনমণ্ডলের আভা, সে আয়তলোচনার নয়নভঙ্গি, সুদৃশ্য দৃশ্য দিবারাত্রি তাহার অন্তর্পটে আঁকা। ভ্রুযুগলের অগ্রভাগ, যাহা সুতীক্ষ্ণ বাণের ন্যায় অন্তর ভেদ করিয়া অন্তরে রহিয়াছে, দিবারাত্রি সেই বিষেই বিষম কাতর। সেই নাসিকার সরলভাবে সর্বদাই আকুল, সেই ঈষৎ লোহিত অধরষ্ঠ পুনঃপুন দেখিবার আশা সততই বলবতী। আজ পর্যন্ত চিকুরগুচ্ছের লহরী শোভা ভুলিতে পারেন নাই। সামান্য অলঙ্কার যাহা জয়নাবের কর্ণে দুলিতে দেখিয়াছেন, সেই দোলায় তাহার মস্তক আজ পর্যন্ত অবিশ্রান্ত দুলিতেছে। ললাটের উপস্থিতির মালার জালি যাহা অন্ধ্রচন্দ্রাকারে চিকুরের সহিত মিলিত হইয়া কিঞ্চিত ভাগ ললাটে শোভাবর্ধন করিয়াছিল, তাহার মন প্রাণ সেই জালে আটকা পড়িয়া আজ পর্যন্ত ছটফট করিতেছে। সেই হাসিপূর্ণ মুখখানির হাসির আভা জয়নাবের অজ্ঞাতে একবার দেখিয়াছেন, কতবার নিদ্রা গিয়াছেন, কত শতবার চক্ষের পলক ফেলিয়াছেন, তথাচ সেই মধুর হাসির আভাটুকু আজ পর্যন্ত চক্ষের নিকট হইতে সরিয়া যায় নাই, সমস্ত মনে জাগিতেছে। মুসলিম আসিলেই জয়নাবের কথা শুনিবেন, কত আগ্রহে জয়নাব তাহার প্রস্তাবে সম্মত হইয়াছে, কথার ছলে সেই কথাটি অন্তত দুই তিনবার দোহারাইয়া শুনিবেন। কিভাবে বলিয়াছিল মুসলিমকে বারবার জিজ্ঞাসা করিয়া তাহার আদি অন্ত তন্নতন্ন রূপে শুনিবেন। প্রথম মিলনের নিশিতে জয়নাবকে কি বলিয়া সম্বোধন করিবেন আজ পর্যন্ত তাহার মীমাংসা করিয়া উঠিতে পারেন নাই। সালেহার বিবাহের আদি অন্ত ঘটনা এবং তাহার ভগ্নিমাত্র কেহ নাই, অথচ সালেহা নাম এই ষড়যন্ত্র যে কেবল জয়নাব লাভের জন্যে হইয়াছিল তাহা অকপটে বলিবেন কিনা আজ পর্যন্ত স্থির করিতে পারেন নাই। এই সকল অমূলক চিন্তায় এবং মুসলিমের প্রত্যাগমনের বিলম্বে পূর্ব হইতে আরও অস্থির চিত্ত হইয়াছিলেন। আজ খাদ্য সামগ্রী যথাস্থানেই পড়িয়া রহিয়াছে, সেবকগণ প্রভুর আহারের প্রতীক্ষায় কিঞ্চিত দূরে বসিয়া কত কি বলিতেছে, মৃদু মৃদুভাবে নানা প্রকার অকথ্য কথনে এজিদের নিন্দা করিতেছে। ঈশ্বর দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করিয়াছেন, কি করিব, উপায় নাই, এই বলিয়া নিজ নিজ অদৃষ্টকে ধিক্কার দিতেছে। রজনী দ্বিপ্রহর গত হইল, তথাচ এজিদের চিন্তার শেষ হইল না। কখনো উঠিতেছেন, গৃহমধ্যে দুই চারি পথ চালনা করিয়া আবার বসিতেছেন, ক্ষণকাল ওই উপবেশন শয্যাতেই শয়ন করিয়া এপাশ ওপাশ করিতেছেন। ক্ষুধা তৃষ্ণা থাকিলে অবশ্যই আহারের প্রতি মনোযোগ করিতেন, সমস্তই ভুল, কিছুতেই মন স্থির করিতে পারিতেছেন না। সকল সময়ই সকল স্থানেই এজিদের নিকট মারোয়ানের যাইবার অনুমতি ছিল। মারোয়ান আসিয়াই অভিবাদন করিয়া সমক্ষে উপবেশন করিলেন। এজিদের চিত্ত চাঞ্চল্য দেখিয়া চিন্তিতভাবে বলিলেন, যখন কোনো পথ ছিল না তখন চিন্তিত হইবার কথা, এখন তো হস্তগত হইবারই অধিক সম্ভাবনা, এখন আর চিন্তা কি? বলুন তো জগতে সূর্য হইতে কে না ইচ্ছা করে? আবার সে সুখ সামান্য সুখ নয়, একেবারে সীমার বহির্ভূত। অবস্থান একটু পরিবর্তন হইলেই লোকে মহাসুখী হয়, এ তো একটু পরিমাণ নয়, একেবারে পাঠ রানী। বিশেষ স্ত্রীজাতি বাহ্যিক সুখপ্রিয়, আপনি কোনো প্রকার সন্দেহ মনে স্থান দিবেন না, নিশ্চয়ই জানিবেন জয়নাব কখনোই অসম্মত হইবে না। আমি স্পষ্টাক্ষরে লিখিয়া দিতে পারি যে জয়নাব আপনারই হইবে এবং আপনার অঙ্ক শোভা করিবে। এজিদ বলিলেন,
সন্দিহান মনে সন্দেহ অনেক, সকলগুলি যে যথার্থ সন্দেহ তাহা নহে, আমি সেজন্য ভাবিতেছি না। জয়নাবের বৈধব্য ব্রত সমাধা হইতে এখনো অনেক বিলম্ব, সেইবার কতদিন সময় যাইতেছে ফিরিতেছে না, একভাবেও থাকিতেছে না। সময়ের গতির বিশ্রাম নাই, ক্লান্তি নাই, শ্রান্তি নাই, অবশ্যই যাইবে, অবশ্যই বৈধব্য ব্রত সমাধা হইবে। এজিৎ সর্বদাই চকিত, কোনো প্রকার শব্দ কর্ণে প্রবেশ করিলেই এজিদের মন কাঁপিয়া ওঠে, কারণ আর কিছু নহে, কেবল মুসলিমের আগমন সম্ভব। এজিদ উঠিয়া বসিলেন, বোধহয় তাহার কর্ণে কোনো প্রকার শব্দ প্রবেশ করিয়াছিল, তাহা না হইলে উঠিয়া বসিবেন কেন? মারওয়ানের তত মনোযোগ নাই। এজিদ উঠিয়া দেখিলেন যে তাহার মাতার প্রধান পরিচারিকা তত্রে আসিতেছে, সে নিকটে আসিয়া বলিল, শীঘ্র আসুন, মহারাজ আপনাকে মনে করিয়াছেন। এজিৎ যে বেশে বসিয়াছিলেন সেই বেশেই পিতার নিকটে গমন করিলেন। মারওয়ানকে বলিয়া গেলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসিতেছি। এই বলিয়া এজিৎ চলিয়া গেলেন। মাবিয়া পীড়িত শয্যায় শয়ন করিয়া আছেন। এজিদের মাতা শয্যার পার্শ্বে নিম্নতর আরেকটি শয্যায় বসিয়া বিষণ্ন বদনে চাহিয়া আছেন। এজিৎ সসম্ভ্রমে মাতার চরণ বন্দনা করিয়া নিকটেই বসিলেন। মাবিয়া মৃদুস্বরে বলিলেন, মুসলিম ফিরিয়া আসিয়াছে। এজিৎ চতুর্দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন, কাহাকেও দেখিলেন না। জয়নাবের বুদ্ধিতে আমি শত শত ধন্যবাদ করি, এত অল্প বয়সে এত ধৈর্যগুণ কাহার! এমন ধর্মপরায়ণা সতীসাধ্বীর নাম আমি কখনোই শুনি নাই। জয়নাবের প্রত্যেক কথায় মন গলিয়া যায়, ইচ্ছা হয় যে ধর্ম বিষয়ে উপদেশ তাহার নিকট আমরা শিক্ষা করি। ঈশ্বর তাহাকে যেমন সুশ্রী করিয়াছেন, তেমনি বুদ্ধিমতী করিয়া আরও দ্বিগুণ রূপ বাড়াইয়া দিয়াছেন। আহা, তাহার ধর্মের মতি, ঈশ্বরের প্রতি অচলা ভক্তি এবং ধর্মনীতি সুনীতি কথা শুনিলে কে না তাহাকে ভালোবাসিবে! আব্দুল জাব্বার নিরপরাধে ওই অবলা সতীর মনে দুঃখ দিয়াছে, ইহার প্রতিফল সে অবশ্যই পাইবে। এজিৎ আসল কথার কিছুই সন্ধান পাইতেছেন না, জিজ্ঞাসা করিতেও সাহস হইতেছে না, মনের মধ্যে মনোভাব তোলপাড় করিতেছে, কি বলিয়া জিজ্ঞাসা করিবেন তাহাও হঠাৎ স্থির করিতে পারিলেন না। তবে মনে মনে এই একটি স্থির করিলেন, এত প্রশংসা কেবল আমার শিক্ষার নিমিত্ত, ইহার অর্থ এই যে আমি তাহাকে বিশেষ আদবে রাখি ও যত্ন করি। এই ভাবিয়া বিশেষ আগ্রহে শুনিতে লাগিলেন। এজিদের মাতা বলিলেন, ধর্মের মতি অনেকেরই আছে, সুশ্রীও অনেক আছে। এজিদের অন্তরিস্থ জয়নাবের ভ্রুজগোলের অগ্রভাগস্থ সুতীক্ষ্ণ বান যাহা অন্তরে বিধিয়াই ছিল তাহাতে আঘাত লাগিল। মাবিয়া কহিলেন, অনেক আছে বটে, কিন্তু এমন আর হইবে না, এই তো মহৎগুণের পরিচয় এখনই পাইলে। জয়নাব রূপ ধন সম্পত্তি প্রত্যাশী নহে, রাজরানী হইতেও তাহার আশা নাই। যাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকালে মুক্তি পাইবেন তাহার পয়গামী তিনি কবুল করিয়াছেন। এজিৎ জিজ্ঞাসা করিলেন, কাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকালে মুক্তি হয়, সে ব্যক্তি কে? মাবিয়া বলিলেন, তিনি প্রভু মুহাম্মদের দৌহিত্র, মাননীয় আলীর পুত্র হাসান। তুমি যাহার নাম শুনিতে কষ্টবোধ করো, জয়নাব স্ত্রীবুদ্ধি প্রভাবে সেই মহাত্মার গুণ জানিয়াই তাহার পয়গাম সন্তোষের সহিত স্বীকার করিয়াছেন। দেখো এজিৎ, তুমি আর হাসান হোসেনের প্রতি ক্রোধ করিও না, মন হইতে সে সকল পাপ দূর করো, সত্যপথ অবলম্বন করো, পৈতৃক ধর্ম রক্ষা করো, পরকালে সুগম্য পথের দুরূহ কণ্টক সত্য ধর্মের জ্যোতিপ্রবাহে বিনষ্ট করিয়া স্বর্গের দ্বার আবিষ্কার করো, সেই সঙ্গে ন্যায় পথে থাকিয়া এই সামান্য রাজ্য রক্ষা করো। আমি আর কয়দিন বাঁচিব? আমি যে প্রকারে ইমাম হাসান হোসেনের আনুগত্য ও দাসত্ব স্বীকার করিলাম, তুমি তাহার চতুর্গুণ করিবে, তোমা অপেক্ষা তাহারা সকল বিষয়ই বড়। তখন এজিদের মুখে কথা ফুটিল, বাক শক্তির জড়তা ঘুচিল, পিতৃবাক্য বিরোধী হইয়া বলিতে অগ্রসর হইলেন, আমি দামেস্কের রাজপুত্র, আমার রাজকোষ ধনে সদা পরিপূর্ণ, সৈন্য সামন্ত সর্ববলে বলিয়ান, আমার সুরম্য অত্যুচ্চ প্রাসাদ
এদেশে অদ্বিতীয়। আমি সর্ববিষয়ে পরিপূর্ণ এবং অভাবশূন্য। আমি যাহার জন্য রাজ্যসুখ তুচ্ছ করিয়া এই কিশোর বয়সে জীবন পর্যন্ত বিসর্জন করিতে অগ্রগামী, যাহার জন্য এতদিন কষ্ট সহ্য করিলাম, সেই জয়নাবকে হাসান বিবাহ করিবে? এজিদের চক্ষে তাহা কখনোই সহ্য হইবে না, এজিদের প্রাণ কখনোই তাহা সহ্য করিতে পারিবে না। যে হাসানের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই, উপবাস যাহাদের বংশের চিরপ্রথা, একটি প্রদীপ জ্বালিয়া রাত্রির অন্ধকার দূর করিতে যাহাদের ক্ষমতা হয় না, সেই হাসানকে এজিদ মান্য করিবে? মান্য করা দূরে থাকুক, জয়নাব লাভের প্রতিশোধ এবং সমুচিত শাস্তি অবশ্যই এজিদ তাহাদিগকে দিবে। আমার মনে যে ব্যথা দিয়াছে, আমি তাহা অপেক্ষা শত সহস্র গুণে তাহাদের মনে ব্যথা দিব, এখনই হোক বা দুই দিন পরেই হোক। এজিদ বাঁচিয়া থাকিলে ইহার অন্যথা হইবে না, এই এজিদের প্রতিজ্ঞা। মাবিয়া অতি কষ্টে শয্যা হইতে উঠিয়া সরসে বলিতে লাগিলেন, ওরে নরাধম, কি বলিলি? রে পাষণ্ড, কি কথা আজ মুখে উচ্চারণ করিলি? হায় হায়, নূরনবী মোহাম্মদের কথা আজ ফুলিল, তাহার ভবিষ্যৎবাণী আজ সফল হইল। ওরে পাপাত্তা, তুই কিসের রাজা? তুই কোন রাজার পুত্র? তোর কিসের রাজ্য? তোর ধনাগার কোথায় রে বর্বর? তুই তো আজই জাহান্নামী, প্রধান নারকী, তুই তো আজই জাহান্নামী হইলি, আমাকেও সঙ্গী করিলি। রে দুরাত্মা পিশাচ, তোকে সেদিন কে বাঁচাইল? হায় হায়, আমি তোর পাপ মুখ দেখিয়াই হাতের অস্ত্র হাতেই রাখিয়া দিলাম, তাহার ফল আজ হাতে নাতে পাইলাম। ওরে বিধর্মী এজিদ, তোর পিতা যাহাদের দাসানুদাস, তুই কোন মুখে তাহাদের প্রতি এমন অকথ্য কথা বলিলি? তোর নিস্তার কোনো লোকেই নাই, ইহলোকেও নাই, পরলোকেও নাই। তুই জানিস এই রাজ্য তোর পিতার নহে? সেই হাসানের পিতা আলী অনুগ্রহ করিয়া ভৃত্যের কার্যে সন্তুষ্ট হইয়া প্রভু যেমন কিছু দান করেন, সেইরূপ তোর পিতাকে কেবলমাত্র ভোগের জন্য এই রাজ্য দান করিয়াছেন। বলতো, তুই কোন মুখে এমন কর্কশ শব্দ তাহাদের প্রতি ব্যবহার করিলি? আমার সম্মুখ হইতে দূর হ, তোর পাপ মুখ আমি আর এ চক্ষে দেখিব না, তুই দূর হ। এজিদ ম্লান মুখে উঠিয়া চলিয়া গেলেন। এজিদের মাতা নানা প্রকার সান্ত্বনা করিয়া মাবিয়াকে বুঝাইতে লাগিলেন, আপনি স্থির হউন, ইহাতে আপনার পীড়াই বৃদ্ধি হইবে, আপনি যত বেশি উত্তেজিত হইবেন ততই আপনার পীড়া বৃদ্ধি হইবে। মাবিয়া বলিলেন, পীড়াই বৃদ্ধি হোক আর আমার প্রাণ বাহির হইয়া যাওক, যে কথা আজ আমি শুনিয়াছি, তিলার্ধকাল বাঁচিতে আমার আর ইচ্ছা নাই। সজোরে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাবিয়া হস্ত দুইটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন, হে দয়াময়, হে করুণাময়, তুমি সর্বশক্তিমান, আমাকে উদ্ধার করো, আমি যেন এজিদের পাপ মুখ আর না দেখি, এজিদের কথা যেন কর্ণে না শুনি। এজিদ আজ আমার অন্তরে যে আঘাত দিয়াছে, আর ক্ষণকাল বাঁচিতেও আমার ইচ্ছা নাই, শীঘ্র আমাকে এই পাপপুরী হইতে উদ্ধার করিয়া লও। হযরত মাবিয়া এই প্রকার কাতর উক্তিতে ঈশ্বরের উপাসনা করিয়া ব্যাধিশয্যায় শয়ন করিলেন। সময় যাইতেছে, যাহা যাইতেছে তাহার ফিরিয়া আসিতেছে না। আজ যে ঘটনা ঘটিল, কাল তাহা দুই দিন হইবে। ক্রমে দিনের পর দিন, সপ্তাহ, পক্ষ, মাস অতীত হইয়া দেখিতে দেখিতে কালচক্রের অধীনে বৎসরে পতিত হইবে। বৎসর বৎসর, অনন্ত বৎসর, যে কোনো ঘটনাই হোক অবিশ্রান্ত গতিতে তাহা বহুদূরে বিনিক্ষিপ্ত হইতেছে। জয়নাবের বৈধব্যব্রত সাঙ্গ হইল। হাসান স্বয়ং জয়নাবের ভবনে যাইয়া জয়নাবকে বিবাহ করিয়া আনিলেন। প্রথমা স্ত্রী হাসনেবানু, দ্বিতীয়া জায়দা, তৃতীয়া জয়নাব। হাসনেবানু প্রধানা স্ত্রী, তৎগর্ভজাত একমাত্র পুত্র আবুল কাসেম। আবুল কাসেম পূর্ণ বয়স্ক, সর্বগুণে গুণান্বিত, এ পর্যন্ত পরিণয় সূত্রে আবদ্ধ হন নাই, পিতার অনুবর্তী থাকিয়াই কালাতিপাত করিতেছেন। পুণ্যভূমি মদিনা অতি পবিত্র স্থান, লোকমাত্র ঈশ্বর ভক্ত, পাপ শূন্য চরিত্র। কাসেম পবিত্র বংশে জন্মিয়াছেন, তাহার আপাদমস্তক পবিত্র, অস্ত্রবিদ্যাতেও বিশারদ। এই অমিতাভ তেজা মহাবীর কাসেমের কীর্তি বিষাদ সিন্ধুর একটি প্রবল তরঙ্গ। পাঠকগণকে পূর্বেই তাহার কিঞ্চিত পরিচয় দিয়া রাখিলাম। জায়েদার সন্তান সন্ততি কিছুই নাই, এক ব্যক্তির দুই প্রার্থী হইলেই মহা গোলমাল উপস্থিত হয়, সপত্নীবাদ কোথায় না আছে।
হাসনে বানু হাসানের প্রধান স্ত্রী, সকলের মাননীয়। তৎপ্রতি জায়েদার আন্তরিক বিদ্বেষ ভাব থাকিলেও তাহা কার্যে পরিণত করিতে পারিতেন না। কিন্তু জয়নাবের সহিত তাহার সমভাব চলিতে লাগিল। জায়েদা ভাবিয়াছিলেন হাসান তাহাতে অনুরক্ত। পূর্বে যাহা হইবার হইয়াছে, কিন্তু জায়েদা বাঁচিয়া থাকিতে দ্বার পরিগ্রহ করিবেন না। এখনই দেখিলেন তাহার সে বিশ্বাস ভ্রমসংকুল। এখন নিশ্চয় বুঝিলেন হাসানের ভালোবাসা আন্তরিক নহে। আন্তরিক হইলে এরূপ ঘটিত না। এক মনো ভিন্ন ভিন্ন তিন ভাগে বিভক্ত করিতে পারিতেন না। ক্রমেই পূর্বভাগের অনেক পরিবর্তন দেখিলেন। হাসানের কথায় কার্যে ভালোবাসার কিছুই ত্রুটি পাইলেন না। তথাচ পূর্বভাব, পূর্ব প্রণয়, পূর্ব ভালোবাসার মধ্যে কি যেন একটু ছিল, তাহা নাই। সেই গৃহ, সেই স্বামী, সেই হাসান, সেই জায়দা সকলেই রহিয়াছে, অথচ ইহার মধ্যে কি যেন অভাব রহিয়াছে। জায়দা মনে মনে সাব্যস্ত করিলেন, এ দোষ আমার নয়, হাসানের নয়, এ দোষ জয়নাবের। জয়নাবকে যে এই দোষে দোষী সাব্যস্ত করিলেন, আজিও করিলেন, কালিও করিলেন, জীবনের শেষ পর্যন্ত করিয়া রাখিলেন, সে দোষ ক্রমেই অন্তরে বদ্ধমূল হইয়া শত্রুভাব আসিয়া দাঁড়াইল। জয়নাব এক্ষণে তাহার দুই চক্ষের বিষ। জয়নাবকে দেখিলেই এখন তাহার মনে আগুন জ্বলিয়া ওঠে। হাসনেবানুর ভয়ে যে আগুন এতদিন চাপা ছিল, ক্রমে ক্রমে জয়নাবের রূপ রাশি জ্যোতির তেজে উত্তেজিত হইয়া সেই আগুন একেবারে জ্বলিয়া উঠিল। অন্তরে আগুন, মুখেও জয়নাবের নাম শ্রবণে একেবারে আগুন হইয়া উঠিতেন। শেষে হাসনেবানু পর্যন্ত জানিতে পারিলেন যে জায়দা জয়নাবের নাম শুনিলেই জ্বলিয়া ওঠে। হাসনেবানু কাহাকেও কিছু বলিতেন না, কিন্তু জয়নাবকে মনে মনে ভালোবাসিতেন। এখন পর্যন্ত তাহার কিছুমাত্র ব্যতিক্রম হয় নাই। তথাপি জায়দার মনে যে কি প্রকারে উদাস ভাবের উদয় হইয়াছে তাহা তিনিই জানেন, আর কাহারও জানিবার শক্তি নাই। এক অন্তরে দুই মূর্তি স্থাপন হওয়া অসম্ভব। ইহার পর তিনটি যে কি প্রকারে সংকুলন হইল, সমভাবে সমশ্রেণীতে স্থান পাইল, তাহা আমাদের বুদ্ধিতে আসিল না। সুতরাং পাঠকগণকে বুঝাইতে পারিলাম না আমাদের ক্ষুদ্র বুদ্ধির ক্ষমতা কত, অপ্রশস্ত অন্তরের আয়ত্তই বা কত, যে ওই মহাপুরুষের কীর্তিকলাপে বুদ্ধি চালন করি। মনের কথা মনেই থাকিল, হাসান প্রকাশ্যে স্ত্রীত্রয়ের মধ্যে যে কিছু ইতর বিশেষ জ্ঞান করিতেন তাহা কেহ কখনোই জানিতে পারেন নাই। তিন স্ত্রীকেই সমনয়নে দেখিতেন, সমভাবে ভালোবাসিতেন, কিন্তু সেই সমান ভালোবাসার সঙ্গে সঙ্গে হাসনেবানুকে অপেক্ষাকৃত অধিক মান্য করিতেন। জয়নাব সর্বাপেক্ষা সুশ্রী, স্বভাবত তাহাকে বেশি আদর ও বেশি যত্ন করেন। জায়েদার মনে এইটিই বদ্ধমূল হইল, প্রকাশে কোনো বিষয়ে বেশি ভালোবাসার চিহ্ন কখনো দেখিতে পান নাই। তৎরাজ তাহার মনের সন্দেহ ঘুচিল না। কোনোদিন জায়েদার প্রতি যত্নের ত্রুটি, কি কোনো বিষয়ে ক্ষতি, কি অনুমাত্র ভালোবাসা লাঘব দেখিলেন না। তৎরাজ জয়নাব তাহার পরম শত্রু, চক্ষে শূল, সুখ পথের প্রধান কণ্টক। ইমাম হাসান ধর্মশাস্ত্রের অকাট্য বিধি উল্লঙ্ঘন করিয়া জয়নাবকে বিবাহ করেন নাই। ইচ্ছা করিলে এখনও চতুর্থ সংখ্যক পূর্ণ করিতে পারেন। ভালোবাসার নুনাধিকে তাহার কোনো স্ত্রী তাহাকে কোনো নিন্দা করিতে পারেন না। তবে জায়েদা এত বিষাদিনী হইলেন কেন? কেন জয়নাবকে বিষদৃষ্টিতে দেখিতে লাগিলেন? বোধহয় জায়েদা ভাবিতেন যে একটি স্ত্রীর তিনটি স্বামী হইলে সেই স্ত্রীলোকটি যে প্রকার সুখী হয়, তিনটি স্ত্রীর স্বামীও বোধহয় সেই প্রকার সুখভোগ করে। কিন্তু স্বামীত্রয়ের মধ্যে যদি কোনো বিষয়ে অসুবিধা, কি কোনো কারণে হিংসা, দ্বেষ ও ঈর্ষার প্রাদুর্ভাব হইয়া আত্মকলহ উপস্থিত হয় এবং একের অনিষ্ট চিন্তায় দ্বিতীয় যত্ন করে, তৃতীয় কাহারও সপক্ষে কি উভয়কে দ্রুত মনে করিয়া শত্রু মনে করিয়া শত্রু বিনাশে একেবারে কৃতসংকল্প হয়, তবে আমারই বা না হইবে কেন? আমিও তো শরীরই, আমারও তো ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, মাংসপেশী, ধমনী, হৃদয়, শোণিত অস্থি, চর্ম ও ইচ্ছা সকলই আছে, তবে মনোভাবের বিপর্যয় হইবে কেন? এক উপকরণে গঠিত শরীরে স্বাভাবিক নিয়ম লঙ্ঘন অথবা ভিন্ন ভাব হওয়া অসম্ভব।
জগতে শত্রু তিন প্রকার। প্রথমত প্রকৃত শত্রু, দ্বিতীয় শত্রুর বন্ধু, তৃতীয় মিত্রের শত্রু। এই সূত্র অনুসারে মৈত্রীবন্ধন হইতে হাসান যেন অল্পে অল্পে সরিতে লাগিলেন। স্বামীর নিরপেক্ষ ভালোবাসা জায়দা ভালোবাসিলেন না। মনের কথা মনেই থাকিল, কোনোদিন কোনো প্রকার কি কোনো কথায় কি কোনো প্রকার প্রসঙ্গেও সে কথা মুখে আনা দূরে থাকুক, কণ্ঠে পর্যন্ত আনিলেন না। স্ত্রীলোক মাত্রই স্বভাবতই কিছু চাপা, তাহারা কাজকর্মে যেমন ভারী, পরিমাণেও তদপেক্ষা দ্বিগুণ ভারী। সহজে উঠাইতে কাহারও সাধ্য নাই। এক একটি স্ত্রীলোকের মনের কবাট খুলিয়া যদি বিশেষ তন্নতন্নভাবে দেখা যায়, আর যাহা যাহা আছে তাহা যদি চেনা যায়, তাহা হইলে অনেক বিষয়ে শিক্ষাও পাওয়া যায় এবং মনের অন্ধকার প্রায় ঘুচিয়া যায়। সে মনে না আছে এমন জিনিসই নাই, সে হৃদয় ভাণ্ডারে না আছে এমন কোনো পদার্থ নাই। জয়নাব হাসনে বানুকে মনের সহিত ভক্তি করিতেন, জায়দাকেও জ্যেষ্ঠ ভগ্নীর ন্যায় মান্যের সহিত স্নেহ করিতেন। কিছুদিন এইভাবেই চলিল, কোনো কালেই কোনো প্রকার লোকের অভাব ছিল না। এজিদের চক্রান্তে আব্দুল জব্বারের দুরবস্থা হাসান পূর্বেই শুনিয়াছিলেন, আবার এখন পর্যন্ত জয়নাবের মোহিনী মূর্তি এজিদের চক্ষে সর্বদা বিরাজ করিতেছে। তাহার বিবাহের পর এজিদের প্রতিজ্ঞা, মাবিয়ার ভৎসনা, সকল কথাই মদিনায় আসিয়াছে, কোনো কথা শুনিতেই তাহার আর বাকি নাই। মাবিয়া দিন দিন ক্ষীণ ও বলহীন হইতেছেন, বাঁচিবার ভরসা অতি কমই আছে, তাহাও লোকমুখে শুনিতেছেন। এজিদের সহিত বাল্যকালে বাল্যক্রীড়ায় ঝগড়া বিবাদ হইত, এজিদ তাহাদের দুই ভ্রাতাকেই দেখিতে পারিত না। এ কথা লইয়াও সময়ে সময়ে গল্পচ্ছলে জয়নাবকে শুনাইতেন। এখনে জয়নাব লাভে বঞ্চিত হইয়া শত্রুভাব সহস্রগুণে এজিদের অন্তরে দৃঢ়রূপে স্থায়ী হইয়াছে, তাহাও জয়নাবকে বলিতেন। হাসান অনেক লোকের মুখে অনেক কথা শুনিলেন, সে সকল কথায় মনোযোগ কি বিশ্বাস করিয়া তাহার আদি অন্ত তন্নতন্ন করিয়া কখনোই শুনিলেন না। সাধারণের মুখে এক কথায় শাখা প্রশাখা বাহির হইয়া শত সহস্র পত্রে পরিণত হয়, সে সময় মূল কথার অনুমাত্র বিশ্বাসের উপযুক্ত থাকে না। হাসান তাহাই বিবেচনা করিয়া এক কর্ণে শুনিলেন, অন্য কর্ণে বাহির করিয়া দিলেন। ধর্মোপদেশ ধর্মচর্চাই জীবনের একমাত্র কার্য মনে করিয়া ঈশ্বরের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করিয়াছিলেন। যদিও মদিনার রাজা, কিন্তু রাজসিংহাসনের পরিপাট্য নাই, সৈন্য সামন্ত ধনজন কিছুই নাই, কিন্তু আবশ্যক হইলে ঈশ্বর প্রসাদে অভাবও নাই। মদিনাবাসীরা হাসান হোসেন দুই ভ্রাতার আজ্ঞাবহ কিঙ্কর, তাহাদের কার্যে তাহাদের বিপদে বিনা অর্থে বিনা স্বার্থে বিনা লাভে জীবন দিতে প্রস্তুত। হাসান সন্ধ্যাকালীন উপাসনা সমাধা করিয়া তসবি হস্তে উপাসনা মন্দিরের সম্মুখে পদচালনা করিয়া ঈশ্বরের নাম জপ করিতেছেন। এমন সময়ে একজন ফকির জাতীয় প্রথানুসারে অভিবাদন করিয়া সম্মুখে দণ্ডায়মান হইল। ফকিরের মলিন বেশ, শতগ্রন্থিযুক্ত পিরহান, মলিন বস্ত্রে শিরাবৃত, গলায় তসবি, হস্তে কাষ্ঠযষ্ঠী। হাসানের কিঞ্চিত দূরে দণ্ডায়মান হইয়া সেই বৃদ্ধ বলিলেন, প্রভু, আমি একটি পর্বতের উপর বসিয়াছিলাম, দেখি যে একজন কাসেদ আসিতেছে। হঠাৎ ঈশ্বরের নাম করিয়া সেই কাসেদ ভূতলে পতিত হইল, কারণ কিছুই বুঝিতে পারিলাম না। নিকটস্থ হইয়া দেখি যে একটি লৌহসট তাহার বক্ষস্থল বিদ্ধ করিয়া পৃষ্ঠদেশ পার হইয়া কঠিন প্রস্তরখণ্ড বিদ্ধ করিয়াছে, শনিতের ধারা বহিয়া চলিতেছে। কোথা হইতে কে স্বর নিক্ষেপ করিল এমন লঘুহস্তে স্বর নিক্ষেপে সুনিপুণ, যে একবাণে পথিকের হৃদয় বিদ্ধ করিয়া পৃষ্ঠ পর্যন্ত ভেদ করিল। তখনও তাহার প্রাণবিয়োগ হয় নাই, দু একটি কথা অস্ফুট স্বরে যাহা শুনিলাম আর ভাবেও যাহা বুঝিতে পারিলাম, তাহার মর্ম এই যে হজরত মাবিয়া আপনার নিকট কাসেদ পাঠাইয়াছিলেন, তিনি অত্যন্ত পীড়িত, বাঁচিবার ভরসা অতি কম, জীবনের শেষ দেখাশোনার জন্যে আপনাকে সংবাদ দিতে বোধহয় কাছে দাসিতেছিল। আমি দ্রুতগামী অশ্বের পদধ্বনি শুনিয়া সম্মুখে লক্ষ্য করিলাম, দেখিলাম এজিদ অশ্বপৃষ্ঠে বিষাজে ধনুহস্তে বেগে আসিতেছে, পৃষ্ঠের বাম পার্শ্বে তুনির ঝুলিতেছে। দেখিয়াই পর্বতের আড়ালে লুকাইলাম, আড়াল হইতে দেখিলাম এজিদ অশ্ব হইতে নামিয়া পথিকের কোটিবদ্ধ খুলিয়া
একখানি পত্র লইয়া অর্শে কষাঘাত করিতে করিতে চক্ষুর অগোচর হইল। আপনার নিকট সেই সংবাদ দিতে আসিয়াছি, আর আমার কোনো কথা নাই। এই বলিয়া আগন্তুক ফকির পুনরাভিবাদন করিয়া একটু দ্রুত পদে চলিয়া গেল। হাসান ভাবিতে লাগিলেন, ফকির কে, কেনই বা আমাকে এই সংবাদ দিতে আসিয়াছিল? কথা স্বর ও মুখছবি একেবারে অপরিচিত বলিয়াও বোধ হইল না। অনেকক্ষণ পর্যন্ত ফকিরের বিষয় চিন্তা করিয়া তিনি শেষে সাব্যস্ত করিলেন যে এ ফকির আর কেহই নয়, এই সেই আব্দুল জব্বার। একে একে আব্দুল জব্বারের অবয়ব ভাবভঙ্গি কথা স্বরে নিশ্চয় প্রমাণ হইল যে আর কেহ নয়, এই সেই আব্দুল জব্বার। কি আশ্চর্য, মানুষের অবস্থা কখন কিরূপ হয় কিছুতেই জানিতে পারা যায় না। হযরত মাবিয়ার কথা যেরূপ শুনিলাম ইহাতে তাহার জীবননাশা অতি কমই বোধ হয়। যাহাই হোক, হোসেনের সহিত পরামর্শ করিয়া যাহা করিতে হয় করিব। এই বলিয়া তৎক্ষণাৎ নিজ গৃহাভিমুখে চলিয়া গেলেন। মাবিয়া পীড়িত, এক্ষণে নিজ বলে আর উঠিবার শক্তি নাই, এজিদের মুখ দেখিবেন না প্রতিজ্ঞা করিয়াছেন। দামেক্স রাজ্য যাহাদের পৈতৃক রাজ্য তাহাদিগকে দিয়া যাইবেন মনে মনে স্থির করিয়া হাসান হোসেনকে আনিবার জন্যে কাসেত পাঠাইয়াছিলেন। তাহারা এ পর্যন্ত আসিতেছেন না, সেজন্য মহাব্যস্ত ও চিন্তিত। সেই কাসেদের অদৃশ্যে যাহা ঘটিয়াছে তাহা এ পর্যন্ত কিছুই জানিতে পারেন নাই। প্রধান উজির হামানকে জিজ্ঞাসা করিলেন, হাসান হোসেন এতদিন না আসিবার কারণ কি? হামান উত্তর করিলেন, কাসেদ যদি নির্বিঘ্নে মদিনায় যাইয়া থাকে তবে হাসান হোসেনের না আসিবার কারণ আমার বুদ্ধিতে আসিতেছে না। আপনার পীড়ার সংবাদ পাইয়া তাহারা যে নিশ্চিতভাবে রহিয়াছেন ইহা কখনোই বিশ্বাস্য নহে। আমার নিশ্চয় বোধ হইতেছে কাসেদের কোনো অমঙ্গল ঘটিয়া থাকিবে। এজিৎ সেই রাত্রি হইতে আর মাবিয়ার সম্মুখে যাইতেন না। গুপ্তভাবে অর্থাৎ মাবিয়ার দৃষ্টির অগোচরে কোনো স্থানে প্রচ্ছন্ন থাকিয়া তাহার প্রতিও বিশেষ রাখিতেন। হামানের সঙ্গে যে কথা কহিতেছেন তাহাও তিনি নির্দিষ্ট স্থানে থাকিয়া সমুদয় শুনিতেছেন। মাবিয়া ক্ষণকাল পরে আবার মৃদু মৃদু স্বরে বলিতে লাগিলেন, এরা যে মঙ্গলের আর সম্ভাবনা নাই, নিশ্চয়ই বোধ হইতেছে কাসেদ কোনো বিপদে পড়িয়াছে। তাহারা মদিনায় না থাকিলে অবশ্যই কাসেদ ফিরিয়া আসিত। তাহা যাহাই হোক, আমার চিরবিশ্বাসী বহুদর্শী মুসলিমকেই পুনরায় মদিনায় পাঠাও, আর হাসান হোসেনের নিকট আমার পক্ষ হইতে এখানি প্রার্থনা পত্র লিখিয়া মুসলিমের সঙ্গে দাও। তাহাতে লিখিয়া দাও যে আমার বাঁচিবার আশা নাই। পাপময় জগৎ পরিত্যাগের পূর্বে আপনাদের উভয় ভ্রাতাকে একবার সচক্ষে দেখিতে ইচ্ছা করি। আরও একটি কথা আমি স্থির সংকল্পে মনস্থ করিয়াছি, আপনাদের এই পৈতৃক দামেস্ক রাজ্য আপনাদিগকে প্রত্যর্পণ করিব, আমার আর রাখিবার স্বাদ নাই। এ কথা লিখিও যে আপনাদিগকে এই সিংহাসনে বসিতে দেখিলেই আমার জীবন সার্থক হইবে। হামান, মুসলিমকে বিশেষ সাবধানে মদিনায় পাঠাইও, নানা প্রকারের সন্দেহ আমার মনে উপস্থিত ও উদয় হইয়াছে। এজিদ এইমাত্র শুনিয়া হামানের অদৃশ্যে তথা হইতে অতি ত্রস্তে প্রস্থান করিলেন। এত গোপনে মুসলিমকে পাঠাইবে যে তাহার সন্ধান আর একটি প্রাণীও না জানিতে পারে। হামান বিদায় হইলেন এবং রাজাদেশ প্রতিপালন করিয়া তখনই মুসলিমকে মদিনায় পাঠাইলেন। ইমাম ভক্ত মুসলিম ঊর্ধ্বশ্বাসে মদিনাভিমুখে চলিলেন। মুসলিম পাঠকগণের অপরিচিত নহেন। ক্রমে রাজধানী ছাড়িয়া তিনি একটি প্রশস্ত বালুকাময় প্রান্তরের মধ্য দিয়া যাইতেছেন। বালুকাময় ভূমি রৌদ্রের উত্তাপে অগ্নিময় হইয়া মুসলিমের গমনে বিশেষ বাধা দিতেছে। কি করেন, শীঘ্র যাইতে হইবে, কোনো দিকে লক্ষ্য নাই, অবিশ্রান্ত যাইতেছেন। অনেক স্থলেই ভূমি সমতল নহে, স্থানে স্থানে প্রস্তর কণার ন্যায় স্তূপাকার বালুকারাশি প্রস্তরে পরিণত হইবে বলিয়া ভূমি হইতে শিরোত্তোলন করিয়া রহিয়াছে। মুসলিম দেখিলেন তাহার দক্ষিণ পার্শ্বস্থ স্তূপাকারের আড়াল হইতে চারিজন অস্ত্রধারী পুরুষ বেগে আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ওই আক্রমণকারীদিকের মুখ বস্ত্র দ্বারা এরূপ আবৃত যে তাহাদের স্বরূপ রূপ এবং আকৃতি কিছুই দেখা যাইতেছে না। মুসলিম জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা কে, কেনই বা আমার গমনে বাধা দিতেছ? তাহাদের মধ্য হইতে একজন গম্ভীর স্বরে বলিতে লাগিলেন,
মুসলিম, তোমার সৌভাগ্য যে আজ তুমি কাসেদ পদে বরিত হইয়াছ, তাহা না হইলে জিজ্ঞাসা করার অবসর পাইতে না তোমরা কে। একথা উচ্চারিত হওয়ার পূর্বেই তোমার শির বালুকায় গড়াগড়ি যাইত, দেহটিও দিব্যি লোহিত রঙে রঞ্জিত হইয়া ধরাশায়ী হইত, পরিশ্রম করিয়া আর হাঁটিয়া কষ্ট করিতে হইত না। যাহা হোক, যদি কিছুদিন জগতের মুখ দেখিতে চাও তবে আর এক পদ অগ্রসর হইও না। কেন হইব না? আমি রাজ কাসেদ, হজরত মাবিয়ার পীড়ার সংবাদ লইয়া মদিনা শরীফে ইমাম হাসান হোসেনের নিকট যাইতেছি, কাহার সাধ্য আমার গতিরোধ করে। এই বলিয়া মুসলিম যাইতে অগ্রসর হইলেন, তাহারাও বাধা দিতে লাগিল। মুসলিম অসি নিষ্কষিত করিয়া বলিলেন, কার সাধ্য, কে মুসলিমের পত্রোধ করে, গমনে কে বাধা দেয়? এই বলিয়া মুসলিম চলিলেন। এত দ্রুতবেগে মুসলিমের তরবারি সঞ্চালিত হইতে লাগিল যে পরিষ্কৃত অসির চাকচিক্যে সকলের চোখে ধাঁধা লাগিয়া গেল। এক পদ আর মুসলিমের দিকে অগ্রসর হইতে পারিল না। উহার মধ্য হইতে একজন হঠাৎ মুখের বস্ত্র খুলিয়া বলিতে লাগিলেন, মুসলিম, তোমার চক্ষু কোথায়? মুসলিমের চক্ষু যেমন তাহার মুখের প্রতি পড়িল, অমনি তরবারি হস্ত হইতে নিক্ষেপ করিয়া অভিবাদনপূর্বক করজোড়ে দণ্ডায়মান রহিলেন। এজিদের আদেশে সঙ্গীরা মুসলিমের অস্ত্র হইতে অস্ত্রশস্ত্র কাড়িয়া লইল। মাবিয়ার পত্রখানি এজিদ সহস্তে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। বলিলেন, যতদিন মাবিয়ার মৃত্যু না হয় ততদিন তোমাকে বন্দি অবস্থায় নির্জন কারাবাসে থাকিতে হইবে। তুমি তো বড় ঈশ্বর ভক্ত, মাবিয়ার মৃত্যু কামনাই তোমার আজ হইতে প্রার্থনার এক প্রধান অঙ্গ করিয়া দিলাম। যাও, ওই লৌহ শৃঙ্খল পড়িয়া অনুচর দিকের সহিত মহানন্দে নাচিতে নাচিতে যেখানে উহারা লইয়া যায় সেইখানে গমন করো। মুসলিম কিছুই বলিলেন না, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া যেন কাষ্ঠপুত্তলিকার ন্যায় এজিদের সম্মুখে দাঁড়িয়া রহিলেন। অনুচরেরা লৌহ শৃঙ্খলে মুসলিমের হস্তপদ বন্ধন করিল, শেষে গলদেশের শিকল বাঁধিয়া লইয়া চলিল। হায় রে স্বার্থ! এজিদ বংশীবাদন করিয়া সংকেত করিবা মাত্র একটি বৃহৎ বালুকস্তূপের পার্শ্ব হইতে এক ব্যক্তি অশ্ব লইয়া উপস্থিত হইল। এজিদ অশ্বারোহণে নগরাভিমুখে চলিয়া আসিলেন। চারিজন প্রহরী মুসলিমকে বন্দি করিয়া ঘিরিয়া লইয়া চলিল। আপনারা শুনছিলেন মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু এর মহরম পর্ব। আজ পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।